লর্ড ড্রিম হলিডে পার্ক। আপনি যদি শহরের কোলাহল থেকে একটু দূরে এসে এনজয় করতে চান তাহলে এই পার্কটি হতে পারে আপনার জন্য অন্যতম একটি জায়গা। এটি বাংলাদেশে অন্যতম বড় একটি পার্ক। তো চলুন ঘুরে আসা যাক। আজকের এই ভিডিওতে আপনাদেরকে ড্রিম হলিডে পার্কের যাবতীয় সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু মাই ব্লগ। ড্রিম হলিডে পার্ক, এটি ঢাকা থেকে কাছে হয়। আপনি এখানে একদিনই ঘুরে আসতে পারবেন। ঢাকার গুলিস্তান বা মহাখালী বাস টার্মিনাল থেকে নরসিংদিগামী যে কোনো বাসে আপনি পাঁচধনা এসে পড়বেন। এখান থেকে রিক্সা করে আপনি এখানে চলে আসতে পারবেন। এখানে প্রবেশের মূল প্রাপ্তবয়স্কদের জন্য হচ্ছে 320 টাকা এবং শিশুদের জন্য হচ্ছে 220 টাকা। ভিতরে ঢোকার প্রথমে এরকম সুন্দর একটা ব্রিজ দেখতে পারবেন। এই পার্কটি আসলে এত বড় যে আপনি একদিনে পুরোটা ঘুরে শেষ করতে পারবেন না। একটু সামনে আসলে দেখতে পারবেন অস্ট্রেলিয়ার সিডনির মতো খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে। চারপাশে প্রাকৃতিক পরিবেশ আপনাকে আরোহিত করবে। ভিতরে অনেকগুলো রাইডস রয়েছে, প্রত্যেকটির জন্য আলাদা আলাদা টিকিট করে আপনাকে চড়তে হবে। ভিতরে অনেক রাইডস থাকা সত্ত্বেও এখানে রয়েছে সুইমিং পুল। তাছাড়াও এখানে রয়েছে সুন্দর একটি হেলিপ্যাড। এখানে রয়েছে পদ্মা সেতুর আদলে সুন্দর একটি ব্রিজ। এর একটু সামনে হাঁটলেই পাবেন ভূতের বাড়ি। এখানে রয়েছে সাফারি জোন।
আসলে এই পার্কটি এত বড় যে একদিনে পুরোটা ঘুরে আসা আপনার জন্য কষ্টসাধ্য হয়ে পড়বে। তো যারাই আসবেন একটু সময় নিয়ে আসবেন। আজকে এতটুকুই, আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে।